শুরুতেই সংবাদ শিরোনাম, বিজেপি বাংলাদেশ থেকে একটি পাখিও ঢুকতে দেবে না বললেন অমিত শাহ। অভ্যুত্থানের পর ভয়াবহ চাপের মুখে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারে হামলাকারী পুলিশদের প্রশিক্ষণ দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। আবার প্রেসিডেন্ট হলেও আর কখনোই টুইটারে ফিরতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে কাশ্মীরে সন্তানের লাশ চাওয়ায় বাবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের ইস্যু নিয়ে আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বৃহস্পতিবার কোচবিহার এবং ঠাকুরনগর দুটি জনসভা থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত দিয়ে কোনো মানুষ তো দূরের থাক, একটি পাখিও ঢুকতে পারবে না। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অবশ্য দাবি করেছে তাদের শাসনামলে অনুপ্রবেশের মদত পেয়েছে বলে কেন্দ্রীয় সরকার যা বলছে তা সম্পূর্ণই ভিত্তিহীন। রাজনৈতিক পর্যবেক্ষকরাও অনেকেই মনে করছেন কথিত অনুপ্রবেশ ইস্যুর আড়ালে বিজেপি আসলে সাম্প্রদায়িক এজেন্ডাকেই সামনে আনতে চাইছে। খবরে বলা হয়, পশ্চিমবঙ্গে অতি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন মাত্র মাস দুয়েক দূরে, আর সে রাজ্যে শাসন দল তৃণমূলের প্রধান চ্যালেঞ্জের বিজেপির প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই। এদিকে বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিধান এনে ভারত সরকার পার্লামেন্টে যে নাগরিকত্ব আইন পাশ করেছে প্রায় সোয়া বছর পরও তা বাস্তবায়ন শুরু হয়নি। আর এ নিয়ে পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ভুক্ত হিন্দু যারা অনেকেই সাবেক পূর্ব পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশ থেকেও ভারত এসেছেন, তাদের মধ্যে অসন্তোষ তীব্র হচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে মিয়ানমারে বেসামরিক সরকারকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু সাধারণ জনগণ সামরিক সরকারের পক্ষে নয়। সেনাবাহিনী যেন নির্বাচনে জয়ী হওয়া বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, সেজন্য প্রায় এক সপ্তাহ ধরে রাজপথে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশব্যাপী যে বিক্ষোভ চলছে তা নিয়ন্ত্রণ করা দেশটির কমান্ড ইন্ড চিফের জন্য কঠিন বটে। চলতি মাসে এক তারিখে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রধান অং সান সুচির দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট বেশ কয়েকজনকে আটক করে দেশের ক্ষমতা গ্রহণ করা হয়। এর কয়েকদিন পরেই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে সারাদিন ব্যাপী রাজপথে সাধারণ মানুষ বিক্ষোভ করেছে, রাতেও তাদের বিক্ষোভ থামেনি। ইয়াঙ্গন সহ কয়েকটি নগরীর অধিবাসীরা তাদের বাড়ি থেকে রাতেও বিক্ষোভ করেছেন। তারা অমঙ্গল দূর হবে স্লোগান দিয়ে রীতি অনুযায়ী হাড়ি পাতিল বাজিয়ে বিক্ষোভ শুরু করেন। হঠাৎ করেই দেশজুড়ে সামরিক অভ্যুত্থানের ঘটনায় সাধারণভাবে মিয়ানমারের সেনাবাহিনীর বিষয়ে মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর সাথে যে নাও নামের 27 বছর বয়সী এক মানবাধিকার কর্মী বলেছেন, শুধু বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই চলবে না, বরং জেনারেলদের তৈরি সংবিধান সংশোধনের বিষয়টিও পুনর্বিবেচনা করতে হবে। তিনি বলেন, আমরা যদি সামরিক সরকারকে বিলুপ্ত করতে না পারি তবে পূর্ণাঙ্গ গণতন্ত্র কখনোই তৈরি করা সম্ভব হবে না। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের উপর সহিংস হামলার অভিযোগ উঠেছে দেশটির বিশেষ পুলিশ ইউনিটের বিরুদ্ধে। এই ইউনিটকে জনসমাগম নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সহায়তা প্রকল্প মাইপলের আওতায় মিয়ানমারের পুলিশকে ভিড় বা জনসমাগম সামাল দেওয়ার একটি ম্যানুয়াল তৈরিতে সাহায্য করেছিল ইউরোপীয় পুলিশ। 2012 সালে শুরু হওয়া এই প্রকল্পে মিয়ানমারে সেনা নিয়ন্ত্রিত পুলিশকে প্রশিক্ষণ এবং আধুনিকায়নের যন্ত্র সরবরাহ করা হয়েছিল। এর পাশাপাশি আন্তর্জাতিক সেরা অনুশীলন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর প্রশিক্ষণের বিষয়টিও ছিল ওই প্রকল্পে। খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ঘটেছে, এর ফলে ওই প্রকল্পটি বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের এই বিশেষ পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল তাদের আত্মরক্ষার জন্য, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাহিনীটি বিক্ষোভকারীদের জল কামান, রাবার বুলেট এবং তাজা গুলি ছুড়েছে।
গত 6 জানুয়ারি মার্কিন সংসদ ভবন ক্যাপিটাল হিলে হামলার জেরে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল আগেই। এবার আরও কড়া পদক্ষেপ করে জ্যাক ডোর্সির সংস্থার ঘোষণা, আর কোনোদিনও টুইটারের অ্যাকাউন্ট খুলতে পারবেন না আমেরিকার এই সাবেক এই প্রেসিডেন্ট। এমনকি ফের কোনোদিন প্রেসিডেন্টের চেয়ারে বসলেও সিদ্ধান্ত বদল হবে না, বুধবার একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংস্থার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন উস্কানি দেওয়ার অভিযোগে তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তার আগেও বহুবার তার টুইটে বিতর্ক বা উস্কানির জেরে একই ঘটনা ঘটছে। অভিযোগ, গত 6 জানুয়ারি তার উস্কানিমূলক টুইটারের জেরেই আমেরিকার সংসদ ভবন ক্যাপিটাল হিলে এই তাণ্ডব চালান ট্রাম্প সমর্থকরা। তারপরই তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। এরপর বুধবার সংস্থার পক্ষ থেকে সিএফও নেট সেগলেন বলেছেন, নীতি হলো আপনি রাজনীতিবিদ, কোন সংস্থার কর্ণধার বা পদস্থ সরকারের আমলা যেই হোক না কেন, একবার আপনার অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হলে সেটা পাকাপাকি বন্ধ হয়ে থাকে। অ্যাকাউন্ট বন্ধ করার সময় টুইটারের ট্রাম্পের ছিল প্রায় 80 লক্ষ ফলোয়ার, কিন্তু 6 ফেব্রুয়ারির পর সে সবের দিকে না তাকিয়ে তার অ্যাকাউন্ট সরিয়ে দেয় টুইটার কর্তৃপক্ষ। টুইটারের সিএফও আরও বলেছেন, আমাদের নীতি সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে কেউ দাঙ্গা বা সহিংসতার প্ররোচনা না দেন। আরেকবার যদি এই অভিযোগে কারো অ্যাকাউন্ট বন্ধ হয় তাহলে তিনি আর ফিরে আসতে পারবেন না। টুইটারের স্পষ্ট ঘোষণা ট্রাম্পের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। অধিকৃত জম্মু কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ছেলের লাশ চাইতে গিয়ে রাষ্ট্রদ্রোহা মামলা শিকার হয়েছেন এক বাবা। সন্তান হারানোর মুস্তাক আহমেদ ওয়ানের বিরুদ্ধে অবৈধ বৈঠক এবং উগ্রবাদিতার অভিযোগে রাষ্ট্রদ্রোহা মামলা করেছে ভারত নিয়ন্ত্রিত ওই অঞ্চলটির পুলিশ। ডন জানিয়েছে, গত 30 ডিসেম্বর শ্রীনগরের উপকণ্ঠে মুস্তাকের 16 বছর বয়সী ছেলের আতহার এবং তার 2 বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। তাদের বিরুদ্ধে আত্মসমর্পণে অস্বীকৃতির অভিযোগ এনেছে পুলিশ। পরে গ্রাম থেকে 115 কিলোমিটার দূরে একটি কবরস্থানে পরিবারের সম্মতি ছাড়াই তাদেরকে দাফন করা হয়। তারা চরমপন্থী ছিল না জানিয়ে লাশ ফেরত চেয়েছেন নিহতের স্বজনরা। মিথ্যা অভিযোগ এনে যুবকদের হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। আতহার আহমেদের হত্যাকাণ্ড এবং দাফনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কাশ্মীরি নাগরিকরা এর প্রতিবাদ করে মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ডনের রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিলে জারি করে একটি আইনের অজুহাতে এ পর্যন্ত 185 বেশি যুবককে কাশ্মীরি উগ্রবাদী আখ্যা দিয়ে বেনামি কবরে দাফন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতের পরিবারকে তাদের দাফন কাজে শরিক হতে দেওয়া হয়নি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।